हाय फ्रेंड्स, वेलकम टू टेक्सट स्कूल। बंधुरा, प्राथमिक शिक्षक नियोग प्रस्तुति हिसेबे आज हमें गणित विषय सम्पूर्ण सिलेबस और सठिक मान बंटन अनुसारे एक 20 नम्बर परीक्षार आयोजन करते जा परीक्षा अंशग्रहण करते चान ता खाता कलम नहीं परीक्षार प्रथमे रही है 20 MCQ और सर्वशेषे उत्तरगुलो देवा रही है। तो चलो शुरू करी। एक नम्बर, एक থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বন্ধুরা উত্তরটি খাতায় লিখে ফেলুন, আমরা পরীক্ষার শেষে একবারে সব উত্তরগুলো মিলিয়ে নেব। 2. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 3. 0.02 এর বর্গ কত? 4. নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে কম? 5. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 6. ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে? 7. কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 8. একজন লোক সপ্তাহে 4,500 টাকা আয় করেন এবং 3,000 টাকা ব্যয় করেন, তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? 9. 35% কে দশমিকে প্রকাশ করুন। 10. একই সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত? 11. 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? 12. একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কোনটি? 13. 0.3 এর 20% সমান কত? 14. কোন সংখ্যার দ্বিগুণের সাথে 35 যোগ করলে যোগফল 61 হবে?
15 5 টাকায় 8টা করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? ১৬ 1 বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে একের পর কয়টি শূন্য লাগবে? ১৭ 6a² - a - 15 এর উৎপাদক নিচের কোনটি? ১৮ x এর মান কত হলে x² এবং x³ এর মান সমান হবে? ১৯ একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ২০ ২, ৬, ১০, ১৪ এই ধারাটির সপ্তম পদ কত? বন্ধুরা, আশা করি সবাই উত্তরগুলো খাতায় লিখে ফেলেছেন। আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নেব এবং আপনার কতগুলো উত্তর সঠিক হলো তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন উত্তরগুলো মিলিয়ে নেই। ১ নম্বর উত্তর হচ্ছে ক, ২৫। ২ উত্তর খ, ৩.১৪। ৩ উত্তর গ, ০.০০০৪। ৪ উত্তর ক, ০.০০৯। ৫ উত্তর গ, ৯। ৬ উত্তর ক, ২:১। ৭ উত্তর ক, ১৮০°। ৮ উত্তর খ, ৩:১। ৯ উত্তর খ, ০.৩৫। ১০ উত্তর গ, ৮%। ১১ উত্তর ক, ১২। ১২ উত্তর ক, ৫:৪। ১৩ উত্তর ঘ, ০.০৬। ১৪ উত্তর ক, ১৩। ১৫ উত্তর খ, ১০ টাকা। ১৬ উত্তর গ, ৯টি। ১৭ উত্তর ক, ২+৩। ১৮ উত্তর গ, ১। ১৯ উত্তর ক, ১৮০ মিটার। ২০ উত্তর খ, ২৬। তো বন্ধুরা, গণিতের এই এক্সামটি আপনার কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।